মনে করো তোমরা চারজন বন্ধু ঘুরতে গিয়েছো। এটা একটা বন্ধু, নীল রঙের বন্ধু, তারপরে কমলা রঙের বন্ধু, এরপরে আছে একটা বাদামি রঙের বন্ধু, আর আছে একটা সবুজ রঙের বন্ধু। তোমরা সুন্দর গল্প করতে করতে যাচ্ছ, এরা দুজন একসাথে গল্প করছে আর এরা দুজন একসাথে গল্প করছে। এখন আধা ঘন্টা গল্প করার পরে কী হলো, এই নীল রঙের বন্ধু সবুজ রঙের বন্ধুর সাথে চলে গেল। তখন এরা দুজন গল্প করছে আর এদিকে কমলা রঙের বন্ধু আর এই আরেকটা কী ছিল, এই যে বাদামি রঙের বন্ধু, তারা গল্প করছে। তাহলে এখানে কী হলে দেখো, এখানে একটা মজার ঘটনা ঘটলো। ঘটনাটা হলো এই সবুজ রঙের বন্ধুটা এসে কমলা রঙের বন্ধুটাকে সরায় দিল, দিয়ে নিয়ে কমলা রঙের বন্ধুটাকে এই পাশে পাঠিয়ে দিল। তখন কমলা রঙের বন্ধুটা বাদামি রঙের বন্ধুর সাথে গল্প করছে। এই যে সরায় দেওয়া, এটাকে আমরা কী বলে থাকি বলতো? প্রতিস্থাপন, মানে এক জায়গায় একটার জায়গায় আরেকটা নিয়ে এসে বসানো। এই প্রতিস্থাপনের মতো ঠিক একইভাবে প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয়। কী হয় সেখানে, একটা জিনিস আরেকটা জিনিসকে সরায় দিয়ে সেখানে বসে যায়। এই যে দেখো এই বিক্রিয়াটা, এখানে আয়রন আছে আর কপার সালফেট আছে। এই বিক্রিয়ার পরে কী হচ্ছে, এই আয়রনটা গিয়ে কপারটাকে সরায় দিচ্ছে, দিয়ে নিয়ে তার জায়গায় বসে যাচ্ছে আর কপারটা একা একা ঘুরছে। এই যে একটা পরমাণু গিয়ে একটা অণুর মধ্যে একটা পরমাণুকে সরায় দিয়ে নিজে বসে গেল, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন। আর এখানে যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে সেটাকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমরা দেখব বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কী? মনে করো একটা বড় অণু আছে, সেই অণুটাকে তুমি তাপ দিলে, মানে গরম করলে। গরম করার পরে কী হবে, একটা দুইটা ছোট অণু তৈরি হয়ে গেল। এই যে একটা বড় কিছু থেকে ছোট ছোট দুইটা জিনিস তৈরি হচ্ছে, এটাকে বলা হয় বিয়োজন, মানে ছোট হয়ে যাওয়া, কমে যাওয়া। বিক্রিয়ার ক্ষেত্রেও ঠিক একই ঘটনাই ঘটে। মনে করো ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে যদি তুমি তাপ দাও, তখন দেখবে এই যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এটা বিয়োজন বিক্রিয়া। আবার এখানে তুমি পটাশিয়াম ক্লোরেট নিলে, নিয়ে যদি তাপ দাও, সেটা কী হয়ে গেল, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো আর অক্সিজেন তৈরি করলো। এই যে বড় একটা অণু থেকে ছোট ছোট অণু তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলছি আমরা বিয়োজন বিক্রিয়া। তাহলে আমরা কী কী দেখলাম, প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে একটাকে সরিয়ে দিয়ে আরেকটা বসে, আর বিয়োজন বিক্রিয়া যেখানে একটা বড় কিছু থেকে ছোট ছোট দুইটা বা তিনটা জিনিস তৈরি হয়।